বাংলাদেশের ইতালির ভিসার আবেদনকারীদের জন্য ভিএফএস গ্লোবালের নতুন আরও একটি আপডেট এসেছে। আজকের ভিডিওতে এই আপডেট সম্পর্কে বিস্তারিত জানাবো। আপডেটটি ভিএফএস গ্লোবালের অ্যাপয়েন্টমেন্ট সম্পর্কিত। হাই এভরিওন, আসসালামু আলাইকুম। শফিকুল ইসলাম বলছি ইতালি থেকে, আশা করছি সবাই ভালো আছেন। গতকাল কয় তারিখ ছিল? 3 তারিখ, 3 জুন, 3/6/2024 ইং তারিখে ভিএফএস গ্লোবালের অফিসিয়াল ফেসবুক পেজে একটি আপডেট এসেছে। এই আপডেটে ভিএফএস গ্লোবাল যেটা বলেছে, আমি সরাসরি আপডেটে চলে যাই, অনেক ছোট করে পড়তে কষ্ট হবে মেবি। আপডেট ফর ইতালি ওয়ার্ক ভিসা অ্যাপ্লিকেন্টস ইন বাংলাদেশ, মানে হচ্ছে বাংলাদেশে ইতালির ভিসার যারা আবেদনকারী আছেন তাদের জন্য আপডেট। সিন্স 2 মে 2024, মানে 2024, a total of 11,821 appointment requests have been processed with 10,214 appointments successfully scheduled via our new email based system. 2 মে 2024 থেকে টোটাল 11,821টি অ্যাপয়েন্টমেন্টের রিকোয়েস্ট, মানে যে মেইল করা হয়েছে সেই রিকোয়েস্ট প্রসেসড করা হয়েছে, এবং তার মধ্যে 10,214টি অলরেডি শেডিউল করা হয়েছে, মানে অ্যাপয়েন্টমেন্টগুলো দেওয়া হয়েছে ভিয়া আওয়ার নিউ ইমেইল বেস সিস্টেম। আচ্ছা, প্রসেসিং অল দ্য রিসিভড ইমেইল ইজ কন্টিনিউইং, মানে প্রসেসিং কিন্তু এখনও কন্টিনিউইং, মানে চলমান আছে। অ্যান্ড নোটিফিকেশনস ফর অ্যাপয়েন্টমেন্ট স্লট অ্যালোকেশনস আর কন্টিনিউইং টু বি সেন্ট, এবং এই যে অ্যাপয়েন্টমেন্টের স্লটগুলো আছে সেইগুলো কিন্তু নোটিফিকেশন আকারে পাঠানো হচ্ছে যারা যারা অ্যাপয়েন্টমেন্ট পাচ্ছেন। আর একটু বড় করতে হবে জুম দিয়ে, দেখা যায় না। আচ্ছা, তারপর যেটা বলা হয়েছে এখানে, অ্যাপ্লিকেন্টস আর রিকোয়েস্টেড টু স্টে পেশেন্ট অ্যাজ মোর দ্যান 70,000 ইমেইলস হ্যাভ বিন রিসিভড সো ফার। যারা আবেদনকারী আছেন, যারা মেইল করেছেন, তাদেরকে অবশ্যই ধৈর্য নিয়ে থাকতে হবে, ধৈর্যশীল হওয়ার কথা এখানে বলা হয়েছে। যেহেতু এখানে বলা হয়েছে যে 70,000 ইমেইল, মোর দ্যান 70,000 ইমেইল, মানে 70,000 ইমেইলের বেশি ইমেইল পাঠানো হয়েছে এই পর্যন্ত টোটাল 31 মার্চের পর থেকে। অ্যান্ড এমবেসি ইজ প্রসেসিং দেম অ্যাপ্লাইং ডিউ চেকস অ্যান্ড কন্ট্রোলস, এবং এমবেসি এটি চেক করতেছে, কন্ট্রোল করতেছে। Due to significant number of emails including multiple submissions from the same applicants using different email IDs, the segregation process is taking longer than expected. Due to significant number of emails, অনেক বেশি, মানে ইমেইলের কারণে, ইমেইলের সংখ্যার কারণে, মানে অনেক বেশি যেহেতু ইমেইল করা হয়েছে, প্রায় 70,000, মানে তার উপরে ইমেইল করা হয়েছে, এবং এই একটা কারণে, এবং আরেকটি হচ্ছে ইনক্লুডিং মাল্টিপল সাবমিশনস ফ্রম দ্য সেম অ্যাপ্লিকেন্টস, মানে একজন অ্যাপ্লিকেন্টের মাল্টিপল সাবমিশন, মানে একজন অ্যাপ্লিকেন্ট বিভিন্ন ইমেল ব্যবহার করে, একাধিক ইমেল ব্যবহার করে একাধিক সাবমিশন করছেন, যেটা ভ্যালিড না। এই কারণেই মূলত তাদের এই সময়টা লাগতেছে। তারা যে আশা করেছিল যে সময়ের মধ্যে তারা এই এই অ্যাপয়েন্টমেন্টের স্লটগুলো শেডিউল করতে পারবে, সেই সময়ের থেকে বেশি লাগতেছে এই কারণে। একে তো অনেক বেশি ইমেইল তাদের কাছে গিয়েছে, এবং আরেকটা ব্যাপার হচ্ছে একজন অ্যাপ্লিকেন্ট একাধিক মেইল করেছে, একটা ইমেইল দিয়ে না, একাধিক ইমেইল দিয়ে, এবং সেইগুলো তাদের চেক করতে হচ্ছে। এই হচ্ছে ব্যাপার। আরেকটা পয়েন্ট তারা বলেছে, প্লিজ বি ইনফর্মড দ্যাট দ্য ভ্যালিডিটি অফ অ্যাপ্লিকেন্টস নুল অবস্থা অন দ্য ডে অফ রিসিভিং দেয়ার অ্যাপয়েন্টমেন্টস বুক অ্যাপয়েন্টমেন্ট বুকিং ইমেইল উইল বি ফ্রোজেন অ্যান্ড উইল নট এক্সপায়ার ইফ দ্য ইমেইল ওয়াজ সেন্ট ডিউরিং দ্য অ্যাপয়েন্টমেন্ট বাট অ্যান ইমেইল সাজেস্টিং দেম টু কন্ট্রাক্ট দেয়ার এমপ্লয়ার্স ফর ক্লারিফিকেশন ইউর পেশেন্ট অ্যান্ড কোঅপারেশন আর ইনভ্যালুয়েবল টু আস অ্যাজ উই নেভিগেট থ্রু দিস প্রসেস। আচ্ছা, এখানে যেটা বলা হয়েছে আমি এটা বলে দিই সহজে, যে আপনি যখন মেইল করবেন এই অ্যাপয়েন্টমেন্টের জন্য, যেদিন মেইল করবেন সেদিন থেকে আপনার নুলস্থার মেয়াদ ফ্রোজেন, ফ্রিজ হয়ে যাবে আর কি, ওখানে স্টপ হয়ে যাবে। আপনার নুলস্থার মেয়াদ যদি আর একদিন থাকে, আপনি যদি ওই একদিন আগেই মেইলটা করতে পারেন, তাহলে আপনার নুলস্থার মেয়াদ স্টপ।
আপনার নুলস্তার আর মেয়াদ শেষ হবে না, এক্সপায়ার্ড হবে না, এখানে যেটা বলা হয়েছে। আর যাদের নুলস্তা অরিজিনাল তারাই শুধুমাত্র অ্যাপয়েন্টমেন্ট পাবেন, এখানে এটা বলা হয়েছে। এবং আপনার নুলস্তা যদি ফেক হয় সেক্ষেত্রে আপনি যদি মালিকের কাছ থেকে ক্লারিফিকেশন আনতে পারেন সেক্ষেত্রে আপনাকে অ্যাপয়েন্টমেন্ট দেওয়া হবে, মালিক যদি বলে আর কি, মালিকের ক্লারিফিকেশন, মালিক আপনাকে এটা মেইল করা হবে যেরকম মালিকের ক্লারিফিকেশন নিয়ে আসেন তাহলে অবশ্যই এরকম আর কি। এই হচ্ছে আপডেট, আপডেটটি গতকাল 3/6/2024 এসেছে। আজকে আমি ভিডিওটি করলাম সময় স্বল্পতার কারণে, যাদের ভালো লেগেছে তারা দেখেছেন, যাদের লাগে নাই তারা দেখেন নাই। আর যারা অনেকেই বলবেন যে এটা তো আমি অলরেডি দেখেছি, দেখেন আমি আমার মতো করে ভিডিও করি, যখন সময় পাই তখন ভিডিও করি। আপনি যদি আগেই নিউজটি পেয়ে থাকেন আপনি দেখবেন না, আপনাকে তো ভিডিওগুলো জোর করে দেখানো হয় না, তাই না? যদি প্রয়োজন বোধ করেন তাহলে দেখবেন, যদি মনে করেন না এই তথ্যটা আমি জানি আগেই জেনে গিয়েছি তাহলে দেখবেন না রে ভাই। আপনাকে কখনোই জোর করা হয় না, ফেসবুক বলেন ইউটিউব বলেন এরা কি আপনাকে জোর করে, একটা ভিডিও যখন সামনে আসে আপনাকে কি জোর করে ক্লিক করায় ওখানে, না তোকে দেখতেই হবে, তোমাকে দেখতে হবে, আপনাকে দেখতে হবে না? আপনার যদি পছন্দ হয়, আপনার যদি মনে হয় এই ভিডিওটি আমার দরকারি, আমার ভালো লাগতে পারে, তাহলে আপনি দেখবেন, না হলে স্কিপ ম্যান। এই আজকের ভিডিও এই পর্যন্তই, যদি ভালো লাগে ভিডিওটি অবশ্যই লাইক করতে পারেন আর কমেন্ট করে আপনার মূল্যবান মতামত জানাতে পারেন, আর অবশ্যই ভিডিওটি বেশি বেশি শেয়ার করতে পারেন। আমি সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম, টাটা।